বেদাতির সাথে যে শয়তান লেগেই থাকে তার একটা দলিল, আর একটা দলিল দেই। ইমাম জাহাবী রহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে বলছেন, যদি তুমি এমন ব্যক্তিকে দেখো সে বলে যে হাতিল নাকলা, তুমি আমাদেরকে আর ওই নকল করা জিনিস শোনায় না, কোরআন হাদিস শোনায় না, এখন তুমি বেশি বেশি উৎসাহব্যঞ্জক বিষয় শোনাও, মানে এখন কোরআন হাদিস বলার সময় না, এখন বলতে হবে রাষ্ট্রের কথা, বলতে হবে সমাজের কথা, বিশ্বের কথা, বিজ্ঞানের কথা বলতে হবে, মানুষজন উৎসাহ পায়। এরকম বক্তা আছে না সমাজে? ইমাম জাহাবি কত আগে মারা গেছে, ইবনু তাইমের ছাত্র, তিনি বলছেন যদি এরকম যদি লোক দেখো, ফাইন্নাহু ইবলিস, ফাআলাম আন্নাহু ইবলিস, তুমি মনে করো ইবলিস একটা। কদ যাহারা বিসূরাতি বাশার, ইবলিস কিন্তু মানুষের চেহারা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে। ওয়াইন জাবুন্তা ফারিব, তুমি যদি কাপুরুষ হও তাহলে এখান থেকে তো পালাও, কাপুরুষ প্রতিবাদ করতে পার না, পালাও এখান থেকে, ওয়াইল্লা, আর যদি বীর পুরুষ হও, এরকম যদি কাউকে দেখো শয়তানকে, ফাসরাহু, তাহলে তুমি ও টুটি ধরে আসার দাও, ওয়াবরুকালা সদরি, এরপরে তুমি ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো, হাঁটু গেড়ের উপর বসো, হয় শয়তান না হলে আও হাল্লাফি, অথবা শয়তান তার মধ্যে কি হয়েছে, বিলীন হয়ে গেছে, শয়তান ওর মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ তাকে ফেলে দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়া করা আয়াতাল কুরসি, এবার আয়াতাল কুরসি পড়েকে ফু দাও, ওয়াক নকহু, আর গলাটা চিপে ধরো, গলা যদি চিপে ধরে তাহলে শয়তান বেরিয়ে যাবে কোন দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার বলা লাগে না, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ বলছেন বেদাতকে তারা কত খারাপ মনে করতেন, তুমি আষাঢ় মেলে বুকের উপর বসো আর আয়তাল করছি বলে ভূ দাও আর গলা টিপি ধরো, তাহলে দেখবা ওর পাশা দেয়া শয়তান বেরিয়ে দৌড় দেবে। তাহলে আপনারা যে কোনো বেদাতি বক্তাকে যে ডেকে নিয়ে আসেন আপনারা আলোচনা শোনার জন্য, শোনা যাবে এটা না? কত যে বেদাত শিখিয়েছে আপনাদেরকে। গতকাল একজন আমাকে প্রশ্ন করেছে যে এটা চল্লিশ আনা সব আত্মীয় স্বজনকে একসঙ্গে ডেকে একদিন খাওয়া দাওয়া করবে, মরার পরে বাপ মারা গেছে তো, এখন খাওয়া দাওয়া করবে, বলেন তো এটা একটা অজুহাত, সুদকে যেমন বলে ইন্টারেস্ট, সুদকে যেমন বলে কি মুনাফা, ঠিক আমলের নামে এটা হলো চল্লিশা, অজুহাত হলো সবাই এক জায়গায় হব, তাই আমরা কি করব, খাওয়া তো করব, এটা খাওয়া তো করা যাবে না, এটা কৌশলে কি করছে বলেন তো, চল্লিশা করছে, তাই না? হালাল না হারাম? হারাম। আপনাদের দেশেও আছে চল্লিশা হয় মানে কি, যেদিন মানুষ মারা যায় ওর বাড়িতে যদি গরু ছাগল থাকে, জানাজা যারা উপস্থিত হবে তাদেরকে ভাত খাওয়ানোর জন্য বড় গরুটা জবাই করে খাওয়ানো হয়, এই এই এক আমল না, এটা কোথায় পেয়েছেন? এটা মারা গেছে যেদিন কবর দিয়ে আসছে ওই দিনই মিষ্টি বিতরণ করবে, কোথায় পেয়েছেন আপনারা? ধনী লোক মারা গেছে পার্শ্বে বসে মোল্লারা কোরআন পড়ছে, এটা আছে না নাই? এটাও ছিল, এখন আছে কিনা জানি না, তবে রমাজান মাসে মাইয়েতের নামে কোরআন পড়ে ইফতার করা এ অভ্যাস আছে এখনো, আমরা মাদ্রাসা পড়েছি তো দেখেছি, কোরআনটা পাট পাট করে রাখা আছে, এক পার এক পার করে রাখা আছে, পনেরো জন গেছি দুই পারা করে পড়ে খতম শোধ, এক এক দিনে তিন বাড়িতে খতম, কেউ পড়ে না, এই দুই তিন চার পৃষ্ঠা করে পড়ে মিথ্যা কথা বলে যে খতম হয়ে গেছে, হুজুর তো আর থাকে না,
কুরআন নিয়ে বাট পারি আপনার এলাকায় না থাকলে গুটটা দেশে এই কুরআন বিক্রি করে খাওয়ার বেদাত চালু আছে এক শ্রেণীর মোল্লা এটা না খেলে তাদের পেটটা পকেটও গরম হয় না পেটও গরম হয় না এরা হলো পেট পূজারী ধর্ম ব্যবসায়ীরা এদের কারণে সমাজ থেকে শিরিক বেদাত উৎখাত করা যাচ্ছে না আর ওদেরকেই তথাকথিত মসজিদের সভাপতি সেক্রেটারি ওদেরকে পছন্দ করে মানে সভাপতির কথাই চলে যে সভাপতির কথা মোতাবেক খুতবা দেয় বাংলাদেশের অধিকাংশ মসজিদে হয়তো আপনাদের মসজিদে ভালো আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ যেটা দেখেছি সভাপতি যে যত বড় সুদখোর সে ওই পদটা দখল করে আছে আমি ঠিক বলতে বলেছি ঠিক বলেই তো বলছি এটা বাস্তবতা খালি শুনেন কেন দখল করে আছে তারা নামাজ কোনোদিন পড়ে না জুমার দিয়ে গিয়ে জুমার দিনে গিয়ে সভাপতি হয় বিশাল ব্যাপার এক ওয়াক্ত নামাজ পড়ে না বিড়ি সিগারেট মদ গাঁজা তো খাই বউবাস্তা কোনোদিন পর্দা করে না কিন্তু টাকা থাকলে কি হয়ে যাবে বড় পদের অধিকারী হয়ে যাবে এটা হলো বর্তমান পৃথিবীর বাস্তবতা তো একজন আলেম বেদাতের বিরুদ্ধে কথা বলবে কি করে সাহস দিয়ে কথা বলতে পারে না আর ইমামদের ঈমান এত দুর্বল ইমামদের ঈমান এত দুর্বল ও বলে যে হক কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে তাহলে রুজির মালিক সভাপতি নাকি রুজির মালিক কে আল্লাহ এই এলাকায় এখনো নতুন করে চালু হয়েছে সেদিন একজন প্রশ্ন করেছে আগে তো এটা ছিল না এখন চালু হয়েছে মানে জানাজা পড়ে সালাম ফিরায় ইমাম সাহেব বলছে আল্লাহুম্মা আমিন এটা আগে ছিল না এটা ঢাকা থেকে ট্রান্সফার হয়ে চলে আসছে পাতাড়িতে চলে আসছে দেখছেন পাতাড়ি কত ঐতিহ্যবাহী আহলে এলাকা কত বড় মাদ্রাসা সেখানে এই বেদাত হেঁটে জার্নি করে বিমানে ট্রেনে যে কোনো ভাবে আসছে এলাকায় এটা ছিল ঢাকায় কেন জানেন ইবলিস শয়তান খুব চালাক জটিল চালাক ইবলিস চালাক শয়তান কেন এই চালাকে আগে ধরতে পারেনি ও মানে অনেকে এখন জানাজা পড়ে চলে যায় দাফন করতে যায় না বুঝতে পারছেন কথাটা দাফন করতে যায় না এখন অনেকে যারা জানাজা পড়ে চলে গেল তোরা তো উহুদ পাহাড়ের মতো একটা বড় নেকি নিয়েই গেল তাই না শয়তান গবেষণা করে পাইনি আগে তেরা তো নেকি নিয়েই যাচ্ছে ও এখানে একটা আমুল আবিষ্কার করলো ওর এজেন্টদের দ্বারা ওর বেতন ভক্তি কর্মচারীদের দ্বারা আবিষ্কার করলো যে এখানে একটা মুনাজাত মারি দে তাহলে ওই এক কেরা তো আর নিয়ে যেতে পারবে না আপনি ঢাকায় যান বনানী গোরস্থানে লাশ দাফন করতে গেছি মাত্র দশ বারো জন লোক গেছে জানাজা পড়লাম হয়তো পাঁচ সাতশো লোকের জানাজা হবে দাফন করতে কতজন গেছে কতজন দশ বারো জন আমার নিজের চোখে দেখা নাই লোক নাই মানে জানাজা পড়ে সব চলে গেছে এতদিন এই বেদাতটা ছিল না যখনই মানুষ কবরস্থান ছাড়ছে মানে দুইটা এক গুলিতে দুইটাই মারেছে আগে শয়তান শয়তান এক গুলিতে কি দুইটাই মেরেছে দুইটা মারা বুঝতে পারছেন আগে মানুষ জানাজা পড়ত আবার কি দাফনও করত একবার মারি দিলে দুইটা শেষ বুঝেন নি জানাজা করার পরে দাফন করার পর যদি একবার মারে তাহলে জানাজারটাও শেষ দাফনেরটাও কি এক গুলিতে দুইটা শেষ আর এখন যেহেতু মানুষ গোরস্থানে যায় না এই জন্য ইবলিস এখানে আরেকটা তৈরি করেছে এখানে একটা মারি দে তাহলে ওই এক নেকি নিয়ে ওরা যেতে পারবে না এই যে ওয়াস করছি মাগরিবের পর থেকে ঠেলে দিচ্ছে ওই জয়নাল মাদানি করেছে তারপরে বাসার হাক্কানি করেছে কি কি বাসার বিন আয়াত আমি বলি বাসার হাক্কানি এ করেছে আমি করছি মাগরেব থেকে যদি রাত এগারোটা কোনো বারোটা বেজে গেল বারোটা পর্যন্ত বক্তব্য দিলেন যে নেকিগুলো হয়েছে বক্তব্য সে সভাপতি সাহেব একটা মারি দেবে একবারে তড়ি পাকানোর স্টাইল বলেন যা নেকি করলেন থাকবে
কারণ ইবলিস বসে আছে এ বেদাত না করে উঠলে সব নেকি নেবালি চলে যাবে হাদিস যেটা বললাম আল্লাহু আকবার এই দোয়া পড়ে উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1340 নম্বর হাদিস তাবিয়ান ইলা ইয়াউমাল ইয়াউমিল কিয়ামা লাম ইয়াকসার আহা কি ফজিলত যত নেকি হয়েছে ফেরেশতারা নেকির উপরে সিল মেরে দিবে সিল মেরে সংরক্ষণ করে আল্লাহর কাছে পৌঁছা দিবেন কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর কোনোদিন নষ্ট হবে না তো এই এত নেকি ইবলিস আল্লাহর কাছে পৌঁছাতে দিবে না না ও অপেক্ষায় আছে খালি মেরে দিক আর যারা দোয়া পড়ে উঠবে না হাদিস আসছে কবলা ইয়াকুমা দাঁড়ানোর পূর্বেই যে ব্যক্তি বলবে দোয়াটা বুঝেন নি কথা বড় শেষ বসে আছেন তো আপনারা না দাঁড়ানোর পূর্বেই যে ব্যক্তি দোয়াটা পড়বে প্রথম নেকি হলো যে যত নেকি হয়েছে সবগুলো সিল মেরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সংরক্ষণ করা হবে এক দ্বিতীয় নেকি হলো কাফফারাতুল মাজলিস এখানে ভুল ত্রুটি হয়ে থাকলে এই দোয়া পড়ার কারণে আল্লাহ সব maaf করে দিবেন দোয়াটা কি মাশাআল্লাহ এখন অনেকে শিখে গেছেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিকুম আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের উপরে হেদায়েত দান করেন হেদায়েত নাজিল করেন বরকত নাজিল করেন আমিন রাব্বুল আলামিন